এবার মুম্বাইয়ে অবৈধ পার্কিংয়ে তেইশ হাজার টাকা জরিমানা ভারতের মুম্বাইয়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করলেই তেইশ হাজার টাকা জরিমানা গুনতে হবে এই নিয়ম কার্যকর হয়েছে আজ রবিবার থেকে মুম্বাই শহর জুড়ে জনসাধারণ গাড়ি পার্কিংয়ের জন্য রয়েছে ছাব্বিশটি স্থান মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন নতুন নিয়ম অনুযায়ী সেই নির্দিষ্ট পার্কিং এলাকাতেও নির্দিষ্ট স্থানের বাইরে অবৈধভাবে ন পার্কিং জন্য পার্কিং করলে পাঁচ হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে গাড়ির মালিককে এই জরিমানার মধ্যে আছে অবৈধ পার্কিংয়ে এবং গাড়ি তুলে নিয়ে যাওয়ার বহন খরচ দুই চাকার জন্য পাঁচ হাজার থেকে আট হাজার তিনশো টাকা তিন চাকার ক্ষেত্রে আট হাজার থেকে বারো হাজার দুশো টাকা এবং চার চাকার জন্য দশ হাজার টাকা থেকে তেইশ হাজার দুশো পঞ্চাশ টাকা জরিমানা ধার্য হয়েছে এছাড়া মাঝারি গাড়ির জন্য এগারো হাজার থেকে সতেরো হাজার ছয়শো টাকা এবং হালকা গাড়ির জন্য দশ হাজার থেকে পনেরো হাজার একশো টাকা জরিমানা দিতে হতে পারে অবৈধ পার্কিংয়ের জন্য বিএমসি কর্মকর্তাদের মতে এর ফলে যেখানে যেখানে গাড়ি পার্কিং করার প্রবণতা কমে যাবে বেশিরভাগ সময়ে অল্প কিছুক্ষণের জন্য গাড়ি পার্কিং করার কথা বলে দীর্ঘক্ষণ পরে আসেন গাড়ি চালকরা অথচ এভাবে অবৈধ পার্কিংয়ের জন্য শহরে বিশাল যানজটের সৃষ্টি হয় বিএমসি আরও জানিয়েছে যত দেরি করে জরিমানা দেবেন অভিযুক্ত গাড়ির মালিকরা ততই জরিমানার পরিমাণ বাড়বে তবে এই জরিমানা কার্যকর হলে গাড়ির মালিক এবং চালকদের সঙ্গে পুরো কর্মীর এবং কর্মকর্তাদের ঝগড়া হতে পারে যা গোড়াতে পারে হাতাহাতে তো এমন সংখ্যা করেছে বিএমসি সেজন্য অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং বেসরকারি নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছে পুরো কর্মকর্তাদের নিরাপত্তার স্বার্থে আপাতত শহরে যেসব এলাকায় বেশি যানজট হয় সেখানেই এই নিয়ম কার্যকর করা হয়েছে পরে অন্যত্য জায়গায় করা হবে সব বন্ধুরা এই ছিল আমাদের আজকের খবর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন সো বন্ধুরা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ